अटेंड करो। हेलो गाइस, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিও জুড়ে থাকছে কলকাতার তিনজন জনপ্রিয় নায়িকা। তো প্রথমে যিনি থাকছেন তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলী, কলকাতা বাংলা সিনেমার টলিউড জনপ্রিয় অভিনেত্রী। তিনি একটি ওড়িশা ছবি করে প্রশংসা পেয়েছিলেন। তিনি ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজে এর বিজয়ী হয়েছিলেন। শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতেতা লাভ হেলালের নামে একটি ওড়িশা ছবির মাধ্যমে তার প্রথম আবির্ভাব হয়। পিতৃভূমি ছবিতে তিনি প্রথম বাংলা ছবিতে অভিনয় করেন জিতের বোনের ভূমিকায়। এরপর রাজ চক্রবর্তীর হাত ধরে দেবীর বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য ছবিতে অভিনয় করে তিনি শিরোনামে আসেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় 3 নভেম্বর 1989 সালে শুভশ্রী খুবই সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। দেব এবং শুভশ্রী পর্দার বাইরে বাস্তব জগতেও একে অপরের সাথে প্রেম করতেন, কিন্তু তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। তবে 7 মার্চ 2018 সালে বুধবার রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিবাহ সম্পন্ন হয়। দর্শক, ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজে শুভশ্রী জয়ী হয়। বাজিমাত এর জন্য আনন্দলোক এর অ্যাওয়ার্ড অর্জন করেন। চ্যালেঞ্জ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে টেলিসিনে অ্যাওয়ার্ড অর্জন করেন। খোকা 720 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কালাকার অ্যাওয়ার্ড অর্জন করেন। দর্শক, দ্বিতীয় নাম্বারে যিনি থাকছেন তিনি হলেন নুসরত জাহান। বিবাহোত্তর নুসরত জাহান যৌন নামে পরিচিত ছিল, বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী। বর্তমানে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা 720, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এর মধ্যে রাজীব বিশ্বাস পরিচালিত অভিনেতা দেবীর বিপরীতে অভিনীত খোকা 420 চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়। এই ছবিতে আরও ছিলেন শুভশ্রী গাঙ্গুলী। নুসরত জাহান, তিনি নিখিল জৈনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। নুসরত জাহান জৈন 8 জানুয়ারি 1990 সালে জন্মগ্রহণ করেন। তার মাও একজন অভিনেত্রী ছিলেন। প্রথম ছবি শত্রুর পরেই তার ভক্ত সংখ্যা প্রমাণ করে। ভবিষ্যতে সে অভিনয় জগৎকে কাঁপাতে সক্ষম হয়। তার একটি ছোট বোন রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতায় তার পরিবার সহ বসবাস করেন। তিনি কুইন অব দ্য মিশকন স্কুলে স্কুল জীবন সমাপ্ত করেন এবং ভবানীপুর কলেজ কলকাতা হতে বিকম ডিগ্রি অর্জন করেন। 2010 সালে ফেয়ার অন মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিংয়ে সুযোগ পান। এরপর তিনি জিতের বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করে পশ্চিম বাংলায় সুপরিচিত হন। এর প্রায় 2 বছর পর মুক্তি পায় দেবীর বিপরীতে এবং রাজীব বিশ্বাস পরিচালিত তার দ্বিতীয় ছবি খোকা 420। এই চলচ্চিত্রটি অত্যাধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়। এরপর মুক্তি পায় অঙ্কুশ হাজারার বিপরীতে খিলাড়ি ছবিটি। তিনটি ছবিতেই এসকে মুভিজ প্রযোজনা করে। নুসরত জাহান একের পর এক ব্লকবাস্টার দর্শকদের উপহার দিয়ে গেছেন। তিনি 2010 সালে ফেয়ার অন মিস কলকাতা প্রতিযোগিতায় বিজয়ী হন। জামাই 420-এর জন্য তিনি অঙ্কুশ হাজরার সাথে স্টার জলসা পরিবার পুরস্কার সেরা জুরি পেয়েছিলেন। দর্শক, তৃতীয় নম্বরে যিনি থাকছেন তিনি হলেন মিমি চক্রবর্তী। তিনি একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। গানের ওপারে ধারাবাহিকের পুপে চরিত্রের মাধ্যমে সবার চোখে আসেন তিনি।
তিনি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। তার শৈশবকাল কেটেছে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার দাওমালি শহরে। তিনি পরে পরিবারের সাথে জলপাইগুড়িতে তার পৈতৃক বাড়িতে ফিরে আসেন। তিনি জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলে পড়েছেন, এরপর পড়েছেন বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুলে। তারপর তিনি কলকাতায় আসেন এবং সেখান থেকে 2006 সালে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। মিমি চলচ্চিত্রে অভিনয় করার পূর্বে একজন মডেল ছিলেন। তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেন। তার অভিনয়ের শুরু চ্যাম্পিয়ন ছবিতে, যদিও সে এই চলচ্চিত্রে গৌণ ভূমিকায় অভিনয় করে। তার দ্বিতীয় আবির্ভাব গানের ওপারের ধারাবাহিকে। এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলো এনে দেয়। গানের ওপারের চিত্রনাট্য লেখে বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণা ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ধারাবাহিক নির্মিত হয়। এই ধারাবাহিকে আরও অনেক বিখ্যাত ব্যক্তি অভিনয় করেন। 7 ডিসেম্বর 2012 তারিখে মুক্তিপ্রাপ্ত বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। বাপি বাড়ি যা চলচ্চিত্রে মিমি দোলা চরিত্রে অভিনয় করেন। আইডিয়াস ক্রিয়েশন ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্র মিমির বিপরীতে ছিলেন সাব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তী। অর্জুন এই চলচ্চিত্রের মুখ্য অভিনেতা বাপি ছিলেন। অর্জুন গানের ওপারেতেও অভিনয় করেছিলেন। বোঝে না সে বোঝে না চলচ্চিত্র দুটি ভিন্ন জীবনের গল্পকে এক করা হয়েছে। এই ছবিতে মিমি ছাড়াও আরও অভিনয় করেছেন সোম চক্রবর্তী। আগস্ট 2013 সালে মুক্তি পেয়েছিল শ্রী ভোক্টেশ ফিল্মের ব্যানারে নির্মিত ও রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রলয়। এই ছবিতে আরও অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়। সত্যি কাহিনীর উপর নির্মিত এই চলচ্চিত্র প্রশংসিত ও বিখ্যাত হয়। এরপর 2014 সালে জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বাঙালি বাবু ইংলিশ ম্যাম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। 2014 সালে রাজ চক্রবর্তী পরিচালিত শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত মাগাধীরার পুনর্নির্মাণ যোদ্ধা দ্য ওয়ারিয়র চলচ্চিত্রটি তিনি প্রথমবারের মতো অভিনয় করেছেন, সেটিও আবার দেবের বিপরীতে। দর্শক, মিমি চক্রবর্তী 2019 সালের ভারতের লোকসভা নির্বাচনে তাকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেসে। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের এমপি। এর মাধ্যমে তার সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে।